মঙ্গলবার ছিল ইস্ট বেঙ্গল দিবস। ইস্ট বেঙ্গলের 104তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইস্ট বেঙ্গল জনতা মেতে উঠেছিলেন উৎসবে। সকালে ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন করেন এক ঝাঁক প্রাক্তন খেলোয়াড়, সঙ্গে ছিলেন বাংলাদেশ থেকে আগত আসলাম এবং গাউস। রেড অ্যান্ড গোল্ড ওয়ার্ল্ডের নামে ফ্যান ক্লাবটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল মঙ্গলবার। সেই উপলক্ষে তারা ইস্ট বেঙ্গলের প্রথম ফুটবল গ্রাউন্ড কুমারটুলি পার্কে ছোটদের একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলেছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টও দেখা গিয়েছে ইস্ট বেঙ্গল জনতার উৎসাহ। সন্ধ্যেবেলায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মূল অনুষ্ঠানটি হলো এখানে। এবার ইস্ট বেঙ্গলের জীবনকীর্তি পুরস্কার প্রদান করা হলো প্রাক্তন ফুটবলার তরুণ বসুকে। ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন অরূপ ভট্টাচার্য। এই অনুষ্ঠানেও চাঁদের হাট বসেছিল মঞ্চে। কলকাতা ফুটবলে পরিচিত প্রায় সব মুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তবে ভরত গৌরব পুরস্কার প্রাপ্ত রতন টাটা এদিন অনুষ্ঠানে আসেননি। এদিন অনুষ্ঠানে দেখা গেল মোহনবাগান কর্মকর্তাদেরও।